রাজ ইসলাম আশরাফ আইডি থেকে প্রশ্ন করা হয়েছে যে অনেকে চুলে কালার করে, যেমন কালো চুল সাদা কালার করে, লাল কালার করে বা ওই ভেড়ার লোমের মতো সোনালি কালার করে। জানার বিষয় হলো যে এই কালার করার কারণে তার কোনো গুনাহ হবে কি না, গুনাহ হলে কোন ধরনের গুনাহ হবে এবং গুনাহের শাস্তি কেমন কতটুকু হবে, এই বিষয়ে বললে উপকৃত হতাম। প্রিয় দর্শক, এই চুলে রং করার বা পশমে রং করার দুটি উদ্দেশ্য থাকে। একটি হলো অনেক সময় যে নিজের প্রকৃত যে রং সেই রংটিকে আড়াল করা, আরেকটি হলো শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করা। সুতরাং রং করে যদি শুধুমাত্র সৌন্দর্য অবলম্বন করার উদ্দেশ্য হয়, যদি সত্যকে আড়াল করার কোনো উদ্দেশ্য না হয়, তাহলে যে কোনো রং ব্যবহার করা যেতে পারে। কিন্তু যদি পুরুষ মানুষ বা যাদের চুল দাড়ি পেকে গেছে তাদের, তারা অন্য যে কোনো রং করতে পারে। শুধুমাত্র কালো রং ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ রয়েছে। কালো রং ব্যবহার করার জন্য নির্দিষ্ট কিছু ক্ষেত্রেই বৈধ। সাধারণ ক্ষেত্রে কালো রং ব্যবহার করা, কালো হিজাব ব্যবহার করা সাদা দাল চুল দাড়ির মধ্যে বৈধ নয় সাধারণ ক্ষেত্রে। তবে হ্যাঁ, কোনো মুজাহিদ ব্যক্তি জিহাদের প্রয়োজনে নিজেকে যদি জওয়ান প্রদর্শন করতে হয়, যুবক হিসাবে শত্রু বাহিনীর সম্মুখে নিজেকে উপস্থাপন করতে চায়, অথবা কোনো স্বামী যদি তার স্ত্রীর সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করবার উদ্দেশ্যে যদি করে থাকে, তাহলে সীমিত পরিসরে এগুলোর কোনো কোনো ফকিহগণ এটার অনুমতি দিয়েছেন। এছাড়া কালো রং ছাড়া অন্যান্য রং বরং অন্যান্য রঙে রং করা যদি কোনো খারাপ উদ্দেশ্য না থাকে, বরং ভালো উদ্দেশ্য যদি থাকে, তাহলে এটি বৈধ হতে পারে। যেমন কোনো মহিলা যদি নিজের চুলে সমস্ত রং করে সৌন্দর্য বর্ধন করে নিজের স্বামীকে সন্তুষ্ট করাই তার উদ্দেশ্য হয়, তাহলে এটিতে তেমন কোনো সমস্যা কিছু নেই। আর যদি পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করা যদি তার উদ্দেশ্য হয়, তাহলে এটি তো ভয়ঙ্কর গুনাহের কারণ হবে।